ঝকঝকে সাদা দাঁত ও জলমলে হাসি কে না পছন্দ করে, কিন্তু অনেকেই সেটি করে উঠতে পারে না। হাসতে গিয়ে লুকিয়ে নিতে হয় দাঁত, কারণ হাসির ফাঁকে বেরিয়ে পড়ে হলদেটে দাঁত। তবে কারো কারো দাঁতের মূল রঙই হলদেটে হয়ে থাকে, আবার কারো দাঁত নানান কারণে হলুদ হয়ে যায়। তার মধ্যে রয়েছে কিছু খাবারের প্রভাব, আবার কিছু কিছু অভ্যাসও দাঁত হলুদ করে দেয়। তবে নানান কারণে যেমন দাঁত হলুদ হয়ে যায়, ঠিক তেমনি নানান ঘরোয়া উপায়ে হলুদ হয়ে যাওয়া দাঁত সাদাও করা যায়। এই ঘরোয়া উপায়ে যে উপকরণগুলো লাগে সেগুলি প্রত্যেক বাড়িতেই কম বেশি থাকে, সেগুলো ব্যবহারের পদ্ধতিও অনেক সহজ। এই সাদা করার পদ্ধতিগুলোর সাহায্যে ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করা যায়, আবার তার সাথে দাঁত এবং মাড়ির স্বাস্থ্য উন্নত করা যায়। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। তো শুরু করা যাক আজকের মূল টপিকটি। টিপস নাম্বার ১, পাতিলেবুর খোসা। পাতিলেবু সব বাড়িতেই কম বেশি খাবারের কাজে ব্যবহার হয়, ফলে বাড়িতেই থাকে। সে পাতিলেবুর খোসা এক মুঠো নিয়ে দুই তিন দিন রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে। তারপর একটি মিক্সারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। সেটি একটি পরিষ্কার ঢাকনাওয়ালা পাত্রে সংরক্ষণ করতে হবে। এইবার তার থেকে দুই চামচ গুঁড়ো নিয়ে সেই গুঁড়োতে এক চামচ গরম জল ভালোভাবে মিশিয়ে এইবার একটি পেস্ট তৈরি করুন। সপ্তাহে কমপক্ষে দুই তিন দিন এই পেস্টটি দিয়ে দাঁত মাজতে হবে। এতে পাতিলেবুর খোসার গুণাগুণ দাঁতের যত্ন নেবে। এর মধ্যে থাকা ব্লিচিং প্রপার্টিস দাঁতের হলদেতে দাগ তুলে দেবে। টিপস নাম্বার ২, অ্যাপল সিডার ভিনেগার। অ্যাপল সিডার ভিনেগারে রয়েছে প্রচুর উপকারী উপাদান। এই উপাদানগুলি দাঁতের ফাঁকে জমে থাকা জীবাণুদের মেরে ফেলে খুব দ্রুত, সেই সঙ্গে হলদে ভাবও তাড়াতাড়ি দূর করে দেয়। সপ্তাহে খুব বেশি হলে দুই দিন অ্যাপল সিডার ভিনেগার ব্যবহার করতে পারবেন, তবে তার বেশি কোনোভাবেই ব্যবহার করবেন না। কিভাবে ব্যবহার করবেন? এই অ্যাপল সিডার ভিনেগারের সঙ্গে জল মিশিয়ে তা দিয়ে কুলকুচি করতে হবে। তার জন্য এক চামচ অ্যাপল সিডার ভিনেগার নিতে হবে এবং সেই চামচ দিয়ে তিন চামচ জল মিশিয়ে একটি মাউথওয়াশ তৈরি করতে হবে, এবং সেই মাউথওয়াশ ব্যবহার করে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে কুলকুচি করে নিতে হবে। এভাবে দেখবেন আপনার দাঁত খুব দ্রুত হলদেটে দাঁত সাদা হয়ে গিয়েছে। টিপস নাম্বার ৩, বেকিং সোডা। বেকিং সোডাও সকলের ঘরেই মোটামুটি থাকে, সে বেকিং সোডাও দাঁত সাদা করতে কাজে লাগে। এক চামচ বেকিং সোডা দুই চামচ জল মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। সেই পেস্ট ব্রাশে করে নিয়ে দাঁত মাজতে হবে। এই পদ্ধতিতে ব্রাশ করলে হলদেটে ভাব দূর হবেই, সঙ্গে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো আর থাকবে না, ফলে দাঁতের অন্যান্য রোগও হওয়ার আশঙ্কা অনেক কমে যাবে। টিপস নাম্বার ৪, নারিকেল তেল দিয়ে কুলকুচি করতে হবে। নারিকেল তেলে থাকে একটি বিশেষ ধরনের অ্যাসিড, সেই বিশেষ ধরনের অ্যাসিডটি মুখের ভেতরে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে সক্ষম, ফলে প্লাকের মতো সমস্যা দূর হয় এবং দাঁত হয় অনেক বেশি সুন্দর। নারিকেল ব্যবহারের পদ্ধতি হল কোনো কিছু না মিশিয়ে সরাসরি দুই চামচ নারিকেল তেল মুখে নিয়ে কুলকুচি করতে হবে, টানা পাঁচ মিনিট। নিয়মিত করতে পারলে অবশ্যই ফলাফল মিলবে। টিপস নাম্বার ৫, তিল। তিল ব্যবহারের পদ্ধতি হল চার চামচ তিল ভালো করে বেটে নিতে হবে এবং একটি পেস্ট তৈরি করতে হবে। সেই পেস্ট দিয়ে সপ্তাহে অন্তত চার দিন দাঁত মাজতে হবে, তাহলে দেখবেন হলদে ভাব দূর হয়ে গিয়েছে, সেই সঙ্গে উন্নতি হবে এনামেলের গঠনও, ফলে দাঁত হলদে দেখার আশঙ্কা থাকবে না। এটি গেল একটি পদ্ধতি। তাছাড়াও অল্প তিলের তেল মুখে নিয়ে কুলকুচি করলেও উপকার পাওয়া সম্ভব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, আমরা অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই দিব। ধন্যবাদ।